ডেন্টাল স্কেলিংটা হচ্ছে এক ধরনের আল্ট্রাসোনিক মেশিনের মাধ্যমে দাঁতের পাথর থেকে দাঁতেরকে ময়লা মুক্ত করা। অর্থাৎ আমাদের আমাদের দাঁতের গায়ে অসংখ্য খাদ্যকণা লেগে থাকে, আমরা যতই ব্রাশ করি না কেন, কুলি করি না কেন, ডেন্টাল ফ্লস করি না কেন, আমাদের কিছু কিছু খাদ্যকণা কিন্তু দাঁতের ফাঁকে মাড়ির নিচে লেগে থাকে। এবং সেই লেগে থাকা খাদ্যকণাগুলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থাকতে থাকতে একটা শক্ত আবরণ তৈরি হয়, যেটাকে আমরা বলি ডেন্টাল প্লাক। এই ডেন্টাল প্লাক গুলো মাড়ির সঙ্গে দাঁতের গায়ে লেগে থাকে এবং সেখান থেকে মাড়ির ঘর্ষণে রক্তপাত হয় বা ব্লিডিং গাম হয়। এই কারণে দাঁতের স্কেলিংটা প্রতি বছর একবার করতে হয়। অবশ্য পাশ্চাত্যে বিভিন্ন দেশে বছরে দুবারও ডেন্টাল স্কেলিং করা হয়। ডেন্টাল স্কেলিং করলে যে বেনিফিট বা উপকারগুলো পাওয়া যায় সেগুলো একটা হচ্ছে যে অনেকের মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধটা দূর হয়। অনেকের মুখে মাড়িতে মাড়ি ফুলে যায়, জিঞ্জিভাইটিস হয়, পেরিওডন্টাল রোগ হয়, মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত থেকে মাড়ি বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা দূর করা হয়। আবার অনেকের যে মুখের যে সুস্থতা, অর্থাৎ আমাদের মুখ আমরা যদি নিরোগ রাখতে চাই তাহলে কিন্তু দাঁতের স্কেলিং প্রতিবর্ষ করানো উচিত। কারণ দাঁতের স্কেলিং করলে অনেকের একটা ভুল ধারণা আছে যে দাঁত হয়তো নড়বড়ে হয়ে যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে, এইভাবে পাথর তুললে দাঁতের গায়ে থেকে দাঁত মাড়ি থেকে আলগা হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। আমরা যদি দাঁত এবং মাড়িকে সুস্থ রাখতে চাই তবে অবশ্যই বছরে একবার একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আমাদের দাঁত স্কেলিং করাতে হবে। তাহলে আমরা যতই দাঁত ব্রাশ করি না কেন, পরিষ্কার রাখি না কেন, যেসব খাদ্যকণা দাঁতের ফাঁকে মাড়ির নিচে লেগে থাকে এবং ধীরে ধীরে সেগুলো শক্ত আবরণ তৈরি করে এবং সেখান থেকে দাঁতের মাড়িতে প্রদাহ তৈরি হয়, মাড়ি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, দাঁত অকালে পড়ে যায়, সেখান থেকে আমরা দাঁতকে রক্ষা করতে পারি এবং বিভিন্ন রোগ থেকে আমরা নিজেকে নিরাময় রাখতে পারি।